আজকে আমরা ক্লাস 8 এর অঙ্কের 19 নম্বর চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। তো আগে এই চ্যাপ্টারের সমাধানগুলো হয়ে গিয়েছিল, এখন আমরা প্রশ্নের অঙ্কগুলোকে করব। তো এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের সমীকরণ বানিয়ে সমাধান করতে হবে। আমরা এর আগে যেগুলো করেছিলাম সেখানে সমীকরণ তৈরি করা ছিল, এখানে আমাদের সমীকরণ বানাতে হবে তারপরে সমাধান করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে সীমা একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় সেটা সংখ্যাটা তিন গুণের থেকে পাঁচ কম, তাহলে সংখ্যাটা কত? পুরো কোশ্চেনটা খুব ভালো করে বুঝবে। লিখছি, ধরি সংখ্যাটা হচ্ছে এক্স, এবার এই সংখ্যাটার দ্বিগুণের সাথে দুই যোগ করলে, দ্বিগুণের সাথে দুই যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে তিন গুণের থেকে পাঁচ কম। কথাটা বুঝতে পারলে? সংখ্যাটা ধরে নেওয়া ছিল এক্স, তো সেই সংখ্যাটা দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে, দ্বিগুণের সাথে দুই যোগ করা হয়েছে, যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সংখ্যাটা তিন গুণের থেকে পাঁচ কম। দ্বিগুণ বলেছিল বলে দুই গুণ করেছি, আর দুই যোগ করলে বলেছিল তাই দুই যোগ করা হয়েছে, আর এখানে বলেছিল তিন গুণের থেকে পাঁচ কম, পাঁচ কম, তো সেই কারণে আমরা তিনটাকে মাল্টিপ্লাই করেছি আর পাঁচটাকে মাইনাস করেছি। আশা করি কোনো জায়গায় অসুবিধা নেই। এই হচ্ছে সমীকরণ। নেক্সট এবার আমাদের সমাধান করতে হবে। তো সমাধানটা কী করে করব? তো তিন এক্সটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? মাইনাস হয়ে যাবে। আবার এদিক থেকে আমি দুইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে দুইটাও মাইনাস হয়ে যাবে। এত অব্দি অসুবিধা নেই। তিন এক্সটাকে সাইড চেঞ্জ করলাম আর টুটাকে সাইড চেঞ্জ করলাম, তো টু এক্স থেকে থ্রি এক্সটাকে মাইনাস করলে কত হবে? মাইনাস এক্স পাওয়া যাবে। আর মাইনাস ফাইভ আর মাইনাস টু দুটো একই চিহ্ন আছে, তাহলে এখানটা প্লাস হবে কিন্তু বসবে মাইনাস সাইন। দুটো সেম সাইন থাকলে, দুটো একই সাইন থাকলে প্লাস করতে হয় এবং যে সাইনটা রয়েছে সেই সাইনটাই বসে, দুটোই মাইনাস রয়েছে, তাহলে প্লাস করলে কত হবে? সেভেন হবে, সাইনটা বসবে মাইনাস। বোথ সাইডে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে সেভেন। এটাই হচ্ছে আনসার। তাহলে সমীকরণটা হলো এটা আর সমাধানটা হচ্ছে সাত। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে তিনটে ক্রমিক সংখ্যা রয়েছে যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটা মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে এগারো বেশি হয়, তাহলে সংখ্যা তিনটে কত? তাহলে কি কি করব? আমি লিখছি যে প্রথম সংখ্যা ইকুয়াল টু এক্স, প্রথম সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম। তো ক্রমিক সংখ্যা মানে কি? পরপর আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা হবে এর থেকে এক বেশি। তৃতীয় সংখ্যাটা কত হবে? এর থেকে আরও এক বেশি হবে। প্রথম সংখ্যাটা যদি এক্স হয় তারপরের সংখ্যাটা কত হবে? এক্স প্লাস ওয়ান, তারপরের সংখ্যাটা আরও এক বেশি হবে, তাহলে হচ্ছে এক্স প্লাস টু। এবার এখানে বলছে তিনটে সংখ্যার যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে সেটা মাঝে মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে এগারো বেশি হয়। কথাটার মানেটা কি? তিনটে সংখ্যার যোগফল বলতে কত হচ্ছে? এক্স, এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস টু, এই তিনটে সংখ্যার যোগফল থেকে পাঁচ বিয়োগ করা হচ্ছে, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে এগারো বেশি। কথাটা বুঝবে? তিনটে সংখ্যার যোগফলটা যেটা বেরোবে সেখান থেকে যদি পাঁচ বিয়োগ করা যায় তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে মাঝের সংখ্যাটার দ্বিগুণের থেকে এগারো বেশি। তো এইটা হচ্ছে সমীকরণটা। এখান থেকে সলভ করে আমাদের এক্সের ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এই দুইটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস ফাইভ ইকুয়াল টু হয়েছে টু এক্স প্লাস টু প্লাস ইলেভেন। এক্সগুলোকে প্লাস করছি, তাহলে কত হবে?
এক্স গুলোকে প্লাস করলে হয়ে যাবে 3x, তিনটে এক্স রয়েছে বাদিকে, এক আর এক যোগ করলে হয়ে যাচ্ছে এক আর দুই যোগ করলে হয়ে যাচ্ছে তিন, তিন থেকে পাঁচটাকে মাইনাস করব তাহলে হয়ে যাচ্ছে মাইনাস টু, ইকালটা কত হচ্ছে 2x, টু আর ইলেভেনটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 13। তো আমি এই 2x-টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে 3x মাইনাস 2x, ইকালটা কত হবে 13, এপাশে মাইনাস টু ছিল, মাইনাস টুটাকে সাইড চেঞ্জ করলে প্লাস টু হয়ে যাবে, এত অব্দি অসুবিধা নেই। 2x-টাকে সাইড চেঞ্জ করলাম তাই মাইনাস হয়ে গেছে, আর মাইনাস টুটাকে সাইড চেঞ্জ করলাম তাহলে প্লাস হয়ে গেছে, তাহলে কত হচ্ছে 3x মাইনাস 2x ইকাল টু হয়ে যাচ্ছে x, ইকাল টু হচ্ছে 13 প্লাস 2 মানে হচ্ছে 15। আচ্ছা তাহলে তিনটে সংখ্যা কি হচ্ছে, প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম 15, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে, এর থেকে এক বেশি হয়ে যাবে তাহলে হয়ে যাচ্ছে 16, আর তৃতীয় সংখ্যাটা কত হবে, এর থেকে আরও এক বেশি হবে তাহলে হয়ে যাচ্ছে 17। এইগুলো হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলছে এমন একটা সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশটা হচ্ছে এক কম। আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা হলো এক্স, সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে সংখ্যাটির এক তৃতীয়াংশ কত হবে, সংখ্যাটির এক তৃতীয়াংশ ইকাল টু হয়ে যাবে এক্স বাই তিন, এত দিয়ে অসুবিধা নেই। আবার সংখ্যাটির এক চতুর্থাংশ ইকাল টু কত হবে, এটা ইকাল টু হয়ে যাবে এক্স বাই ফোর। এবার কি বলছে দেখো, বলছে এক চতুর্থাংশটা মানে এটা এক তৃতীয়াংশ থেকে এক কম, এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশটা হচ্ছে এক কম, এটাই হচ্ছে সমীকরণটা। এবার আমাদেরকে এটাকে সলভ করে এক্সের ভ্যালুটাকে বার করতে হবে, তাহলে এক্স ইকাল টু কত হবে, প্রথমে আমরা লসাগু করছি, ভগ্নাংশের বিয়োগ যেরকমভাবে করে, তিন আর চারে লসাগু করলে হয়ে যাচ্ছে 12, তিন দিয়ে এটাকে ডিভাইড করছি তাহলে পাওয়া যাবে 4, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তো 4 দিয়ে আবার 12কে ডিভাইড করছি তাহলে হচ্ছে 3, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, ইকাল টু হয়ে যাচ্ছে 1। নেক্সট আমরা কী করব, মাইনাস করছি, 4x থেকে 3x-টাকে মাইনাস করলে হয়ে যাবে x, তাহলে এখানটা পড়ে থাকবে x বাই 12, ইকাল টু হচ্ছে 1, তাহলে x ইকাল টু কত হচ্ছে, এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 12। এখানটা মাইনাস করা হলো তাহলে পড়ে থাকছে এক্স বাই 12 ইকাল টু হচ্ছে 1, এপাশে 12টা ডিভাইড ছিল সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে সংখ্যাটা হচ্ছে 12, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ করলে আর হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটা 7/3 সমান হচ্ছে। তো ভগ্নাংশ, এই ভগ্নাংশের কোনটা লব আর কোনটা হর সেটা আগে আমাদের জানতে হবে। ওপরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর, একটা ভগ্নাংশের ওপরটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে হর। ঠিকানে বলছে যে ভগ্নাংশটার হরটা লবের থেকে 2 বড়, হরটা হচ্ছে লবের থেকে 2 বড়, তাহলে আমরা কি করব, লবটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, লবটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে হর ইকাল টু হয়ে যাবে এক্স প্লাস 2, তাহলে ভগ্নাংশটা কত হচ্ছে, ভগ্নাংশটা পাওয়া যাচ্ছে এক্স বাই এক্স প্লাস 2, এত অব্দি অসুবিধা নেই, আমরা লব বাই হর করে দিলাম, লবটাকে এক্স ধরেছিলাম, হরটা বলছিল 2 বড়, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস 2, তাহলে ভগ্নাংশটা কত হচ্ছে এক্স বাই এক্স প্লাস 2। নেক্সট এবার বলছে লব থেকে, লবের সঙ্গে 3 যোগ আর হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটা 7/3 সমান হচ্ছে, তাহলে আমরা কি করব, লবের সঙ্গে 3 যোগ বলেছে মানে এই লবটার সাথে 3 যোগ করে দিচ্ছি আর এই হরটা থেকে আমি 3টাকে মাইনাস করছি, তাহলে কত হবে, এটা হবে এক্স প্লাস 2 মাইনাস 3, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 7/3। কথাটা বুঝতে পারলে, লবের সাথে 3 যোগ করেছি আর হর থেকে 3টাকে মাইনাস করেছি, তাহলে সেটা ইকাল টু হয়ে যাবে 7/3, লবের সাথে 3 যোগ হরের সাথে 3 বিয়োগ, তাহলে হয়ে যাবে 7/3।
তো এখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালুটাকে বার করতে হবে, এটা হচ্ছে ইকুয়েশনটা। তাহলে কি করব আমরা, প্রথমটায় উপরটায় প্লাস মাইনাস করছি, নিচটায় প্লাস মাইনাস করছি, উপরটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে নিচটায় বসবে x মাইনাস ওয়ান ইকাল টু হয়ে যাবে সেভেন বাই তিন, দুই মাইনাস তিন করেছি তাহলে পড়ে থাকছে মাইনাস ওয়ান, ক্রস মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে তিন ইন্টু এক্স প্লাস থ্রি ইকাল টু হয়ে যাবে সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান। তিনটাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেছি আর সেভেনটাকে দিয়ে এক্স মাইনাস ওয়ানটাকে মাল্টিপ্লাই করেছি, তিনটাকে মাল্টিপ্লাই করলে কত হবে এখানটা বসবে থ্রি এক্স প্লাস নাইন, আর সেভেনটাকে মাল্টিপ্লাই করলে কত হবে সেভেন এক্স মাইনাস সেভেন, তাহলে কত হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স। আমি এই সেভেন এক্সটাকে সাইড চেঞ্জ করলাম তাই মাইনাস হয়ে গেছে, আবার এই নয়টাকে সাইড চেঞ্জ করছি তাহলে কত হবে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে তিন মাইনাস সেভেন এক্স করলে কত হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স করলে হয়ে যাবে মাইনাস ফোর এক্স, আর মাইনাস সেভেন আর মাইনাস নাইন করলে হয়ে যাচ্ছে মাইনাস সিক্সটিন, এখান থেকে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে ফোর এক্স ইকাল টু হচ্ছে সিক্সটিন, তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে সিক্সটিন বাই ফোর, ক্যান্সেল করলে পড়ে থাকবে চার। তাহলে আমরা এক্স পেয়ে গেলাম চার, তাহলে ভগ্নাংশটা কত ছিল, ভগ্নাংশটা ছিল এক্স বাই এক্স প্লাস টু, আমরা এখানে এক্সের জায়গায় চার বসিয়ে দেবো তাহলে কত হচ্ছে চার বাই চার প্লাস টু, তাহলে হয়ে যাচ্ছে চার বাই ছয়, তাহলে ভগ্নাংশটা হয়ে যাচ্ছে চার বাই ছয়, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, এখানে কি বলছে, একটা ভগ্নাংশ লেখা হয়েছে যার হরটা লবের থেকে তিন বড়, আবার ভগ্নাংশটা লবের সাথে দুই যোগ করলে আর হর থেকে এক বিয়োগ করলে, এবং লব থেকে এক বিয়োগ করলে আর হরের সঙ্গে দুই যোগ করলে যে দুটো নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল হচ্ছে দুই বাই পাঁচ, তাহলে ভগ্নাংশটা কত। তো এখানে বলেছিল যে হরটা তিন বড় লবের থেকে, তাহলে আমরা লব ইকাল টু এক্স ধরে নিচ্ছি, হরটা কত হবে হরটা হয়ে যাবে এক্স প্লাস তিন, তাহলে ভগ্নাংশটা কত হচ্ছে, তাহলে ভগ্নাংশটা হয়ে যাচ্ছে এক্স বাই এক্স প্লাস তিন। এবার দেখো এই ভগ্নাংশটার লবের সঙ্গে দুই যোগ, মানে ভগ্নাংশটা ছিল এক্স বাই এক্স প্লাস তিন, লবের সঙ্গে দুই যোগ এবং হর থেকে এক বিয়োগ, এবং লব থেকে এক বিয়োগ আর হরের সঙ্গে দুই যোগ, এটা করলে যে ভগ্নাংশটা পাবো মানে যে দুটো ভগ্নাংশ পাবো তাদের গুণফল হচ্ছে দুই বাই পাঁচ। কথাটা বুঝতে পারলে, আমি আরেকবার রিপিট করছি, ভগ্নাংশটা ছিল এটা লবের সাথে দুই যোগ হর থেকে এক বিয়োগ, এবং লব থেকে এক বিয়োগ আর হরের সঙ্গে দুই যোগ করলে যে ভগ্নাংশটা পাবো সেটা হচ্ছে তাদের গুণফলটা হচ্ছে দুই বাই পাঁচ। আশা করি কোনো জায়গায় ডাউট নেই, প্রথম ভগ্নাংশটা লবের সাথে দুই যোগ করেছি হর থেকে এক মাইনাস করেছি, আর দ্বিতীয়বারে লব থেকে এক মাইনাস করেছি আর হরের সাথে দুই যোগ করেছি, এটার মাল্টিপ্লাইটা হয়ে যাবে দুই বাই পাঁচ, এটাই হচ্ছে সমীকরণটা। তাহলে আমরা কী করব, এখান থেকে সলভ করতে হবে, প্রথমে আমরা প্লাস মাইনাসগুলো করছি, এক্স প্লাস টু যেরকম ছিল সেরকম রইল, এখানটায় কত হবে এখানটায় হয়ে যাবে এক্স প্লাস টু, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে এক্স প্লাস টু, আর এনটা কত হচ্ছে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এনটা পড়ে থাকছে এক্স প্লাস পাঁচ ইকাল টু হচ্ছে দুই বাই ফাইভ। তো এক্স প্লাস টু এক্স প্লাস টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কত পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকাল টু পড়ে থাকছে দুই বাই পাঁচ। তো এখান থেকে সলভ করে এক্সটাকে বার করতে হবে, তো আমি পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করছি, ক্রস মাল্টিপ্লাই করলাম, পাঁচ দিয়ে এক্স মাইনাস ওয়ানটাকে মাল্টিপ্লাই করছি আর দুই দিয়ে এক্স প্লাস ফাইভটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত পড়ে থাকবে এখানটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফাইভ ইকাল টু হয়ে যাচ্ছে টু এক্স প্লাস টেন। তো এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, তো টু এক্সটাকে সাইড চেঞ্জ করলে কত হবে মাইনাস টু এক্স হয়ে যাবে, আর এই ফাইভটাকেও সাইড চেঞ্জ করছি তাহলে প্লাস ফাইভ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাবে থ্রি এক্স ইকাল টু
15 তাহলে x সিকালটে কত হবে x সিকালটে হয়ে যাবে 15 বাই 3 ক্যান্সেল করলে পড়ে থাকবে 5 তাহলে আমরা x পেয়ে গেলাম 5 ভগ্নাংশটা কত ছিল ভগ্নাংশটা বেরিয়ে ছিল x বাই x প্লাস 3 আমরা x এর জায়গায় 5 বসিয়ে দেব তাহলে কত হবে 5 বাই 5 প্লাস 3 তাহলে হয়ে যাবে 5 বাই 8 এটাই হচ্ছে आंसर আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ।